আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ল্যাপটপ টিপস এন্ড ট্রিক এই ভিডিওতে আপনাকে স্বাগতম। ফ্রেন্ডস, আজকে আমি ভিডিও তৈরি করার কোনো টপিক খুঁজে পাচ্ছিলাম না, হঠাৎ করে ল্যাপটপে এরকম টিপাটিপি করে এমন একটা টিপস আমার সামনে চলে আসলো, আমি কল্পনা করতে পারি না এটা কেন আমি আগে জানি না। আজকে আমার নতুন আইডিয়া দিয়ে একটা টিপস আপনাকে দেখাচ্ছি, যদি ভিডিওটা ভালো না লাগে একটা ডিসলাইক ফার্স্ট দিয়ে দেবেন, কমেন্ট করে আমাকে বলবেন আপনার কথা এবং কাজের মধ্যে কোনো ধরনের মিল নাই, আর যদি এই ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে ছোট্ট একটা কমেন্ট করে বলে দেবেন যে ভাই আপনার কথা এবং কাজে মিল রয়েছে। ফ্রেন্ডস, উইন্ডোজ 10 ডিফল্ট হিসাবে সুপার এই টিপসটি অবশ্যই আপনি দেখেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তা নাহলে বুঝতে পারবেন না। আর এখন পর্যন্ত আমি ভিডিওটি পুরোপুরি আমি এটাকে অ্যানালাইসিস করিনি কীভাবে ভিডিওটা বানাবো, তবে আমি যতটুকু চেষ্টা করি আপনাকে নতুন করে নিজেও একটু প্র্যাকটিস হয়ে যাবে আপনাকেও একটু দেখাবো, আপনারও শিখে ফেলবেন। ভিডিওটি শুরু করার আগে ফ্রেন্ডস, যদি আমার এই চ্যানেলে আপনি নতুন অতিথি হয়ে থাকেন, নিচে থেকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দেন, আর যদি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। স্ক্রিনে আপনাকে স্বাগতম। ফ্রেন্ডস, আপনার ল্যাপটপটা যদি উইন্ডোজ 10 হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার ল্যাপটপে রয়েছে, যদি উইন্ডোজ 7 হয়ে থাকে আপনি চেক করে দেখতে পারেন, তবে উইন্ডোজ 10 এটা অ্যাভেলেবেল বর্তমানে রয়েছে। ফ্রেন্ডস, অ্যাট ফার্স্ট আপনাকে একদম নিচে যেতে হবে স্টার্ট অপশনে। স্টার্ট অপশনে গিয়ে আপনি মাউসের রাইট সাইডে একটা ট্যাপ করবেন, ট্যাপ করার সাথে সাথে এখানে সার্চ অপশনে গিয়ে আপনি লিখবেন, আমি যেমনটা লিখতেছি PULA, দেখেন আমি লিখতেছি, এবং ডাবল আর পোলার। পোলার লেখার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন একটা ফটো এডিটর, এই ফটো এডিটর আর এটা কুল একটা ব্লক, এখানে জাস্ট আপনি একটা ট্যাপ করবেন, ট্যাপ করার সাথে সাথে এটা কিন্তু খুলে যাবে। ফ্রেন্ডস দেখেন, এটা একদম ইজিলি এরকমভাবে খুলে যাবে, আর এটা দিয়ে আমি জাস্ট এক মিনিট জাস্ট চেক করলাম এবং সাথে সাথে ভিডিওটা তৈরি করার চিন্তাভাবনা নিয়ে নিলাম। এখন আমি আপনাকে কিছুটা দেখাচ্ছি, তবে এটাতে অনেক কিছু ফিচার্স রয়েছে যা আমি এখন সব কিছু জানতে পারিনি, তবে এটার ব্যবহার করলে আপনি নিজে নিজে শিখে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ওপেন ফটোস এবং ওপেন সিম্পল ফটোস, তো আমি জানি না সিম্পল ফটোসটা দিলে কীরকম সিম্পল আমাকে দেখাবে, তবে ওপেন ফটোস আমি একটা ট্যাপ করলাম। ট্যাপ করার সাথে সাথে এখান থেকে আমার ডেস্কটপ থেকে আমি আমার চ্যানেলের লোগোটা নিচ্ছি, লোগোটা নেওয়ার পরে দেখেন এই যে আপনি যদি এই লোগোটা এরকম দেখেন, এটা কিন্তু আমার চ্যানেলের লোগোটা, যদি আমি এখান থেকে একটু বড় করি ফ্রেন্ডস দেখেন, এই লোগোটা যদি আপনাকে আমি সাইড থেকে দেখাই, আপনি এই লোগোটাকে সত্যি আপনি অবাক হয়ে যাবেন যে এত সুন্দর একটা সিস্টেম রয়েছে। ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন এই ফটোটা কিন্তু একদম সোজা, আর যদি আমার এখানে দেখি তাহলে দেখতে পাচ্ছেন এই জায়গার মধ্যে একরকম, তাই না ফ্রেন্ডস? দেখেন আমি যদি একটু এরকম আপনাকে দেখাই, এখন আমার কথা হচ্ছে এই যে দেখেন ছবিটার মধ্যে কতটুকু পার্থক্য। এখন আমি এই ফটোটাকে ডিলিট করে দিলাম, দিয়ে আমার এই অ্যাপের ভিতরে রয়েছি, এখন এই ফটোটা এরকম অ্যাঙ্গেল হয়ে গেল, আপনি এখান থেকে সেভ করতে পারবেন, এখান থেকে অনেক কিছু করতে পারবেন। এখানে যদি আপনি দেখেন, দেখেন এখানে কোয়ালিটি, এই যে এখানে লেখা রয়েছে লিকুইফি, এখানে একটা ট্যাপ করে এখান থেকে আপনি এটাকে যদি এরকম করেন তাহলে এখান থেকে টেনে এটাকে সোজা করতে পারেন। আপনি জাস্ট এখান থেকে সাইজ, আমি এই সাইজটা একটু বড় করতে পারেন, এখান থেকে বড় করে এখান থেকে টেনে টেনে এটাকে এরকম জাস্ট চাপ দিয়ে, মাউসটা চাপ দিয়ে তারপরে আপনার ডান থেকে বাম পাশে নিলে এটা কিন্তু এরকম হয়ে যাবে। আপনি এরকম ধীরে 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 করতে পারেন, একদম সত্যি ফ্রেন্ডস এটা আপনি যতটুকু চাচ্ছেন এতটুকু করতে পারেন। আমি এর আগে এটা টেস্ট করার জন্য জাস্ট অল্প কিছুক্ষণ চেক করলাম, দেখেন আমি কিন্তু এটা করতেছি, দেখেন দেখেন ফ্রেন্ডস, আপনি মাউস দিয়ে টেনে টেনে এটা এরকমভাবে সোজা, আমি কিন্তু এখন সোজা করতেছি, আপনি ইচ্ছে করলে এটা বাঁকও করতে পারেন। আপনার আমি একটু পায়ের দিক দিয়ে প্যাডটা একটু বড়, তো একটু যদি করে আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন একটু এটাকে একটু টেনে একটু বড় করে নেই, আর সাইজটা একটু যেহেতু এখান থেকে একটু এতটুকু করলে হয়তো জলদি জলদি আসবে, একটু জলদি জলদি আসবে, দেখি দেখেন ফ্রেন্ডস একটু জলদি। আপনি যদি এ অর্থাৎ এই নিচে দেখেন, এটা যত বড় করবেন অত জলদি এটা এদিক সেদিক হবে, দেখেন এটা মুভ করতেছে আমি মাউস চাপ দিয়ে, দেখেন। আর যদি এটা যদি একটু ছোটো করি তাহলে একদম ধীরে ধীরে হবে, তাই এটাকে আমি একটু বড় করতেছি, মানে একটু 50% দিচ্ছি যাতে একটু জলদি জলদি হয়। দেখেন এটা আমার চ্যানেলের লোগো, আপনি এরকমভাবে করতে পারেন, একদম ইজিলি আপনার লেখাগুলো এরকম বাঁকা করতে পারেন। দেখেন
আপনি এখান থেকে যা ইচ্ছে তাই করতে পারেন, এরকমভাবে আপনি, আমি কিন্তু জাস্ট আপনাকে দেখানোর জন্য এরকম করতেছি। খুব ব্যতিক্রম একটা অ্যাপস ফ্রেন্ডস। আপনি এখান থেকে এটাকে দেখেন, একদম নিচে রয়েছে, এখানে আপনি রোটেটও করতে পারেন, এখান থেকে দেখেন সব কিছু আগের মতন হয়ে গেল, এখান থেকে এরকম করতে পারেন। আচ্ছা, প্রথম অপশনটা তো এটা চলে গেল, মানে এটা যে দেখলাম এখান থেকে আমি ওকে দিয়ে দিলাম। এখন এখানে একটা রয়েছে অ্যাড ফেস, আমি জানি না অ্যাড ফেস দিয়ে কী করে, তারপরে এখানে একটা ট্যাপ করলাম, ট্যাপ করে দেখি কিছু একটা তো হবে, অটোতে দিলাম, অটোতে দেওয়ার পরে এখানে একটা একটা ইয়ে হয়ে গেলো, দেখেন এরকম এই যে সাদা একটা এরকম আসলো। আমি দেখি এটা কী করা যায়, হ্যাঁ একটু ছোটো বড়ো করা যেতেছে, এই যে এরকম দেওয়ার পরে স্ক্রিনে একটু কালার এদিক সেদিক করলে হয়তো এদিক সেদিক হবে, কালারটা একটু এই যে দেখেন দেখেন কালার চেঞ্জ হচ্ছে ফ্রেন্ডস, দেখেন ব্ল্যাক হচ্ছে, দেখেন আপনি ইচ্ছে করলে এখান থেকে এটা যা ইচ্ছে দেখেন একদম মানুষের শরীরে কালার দেওয়া হইতেছে। সত্যি ফ্রেন্ডস আমি জানতাম না এটা এরকম অত সুন্দর, এই যে দেখেন দেখছেন। এখন কিন্তু দেখেন আমি যদি এটা টানা টানা একটু নিচের দিকে নিয়ে যাই, দেখেন এটা একটু একটু গাঢ় হইলো, তাই না ফ্রেন্ডস? দেখেন এই যে দেখেন আমার এটা যেই দিকে যাবে এদিকে একটু দেখেন। আচ্ছা এটা ঠিক আছে কালারটা, আর আমি যদি এটাকে না চাই তাহলে এখান থেকে নিচে রিসেট দিতে পারেন, এই যে রিসেট দিলে আগের মতো হয়ে গেল। আমি এটাও ঠিক করে ফেললাম, এটা খুব ভালো একটা জিনিস। আর এখান থেকে এখানে যদি ফেসের ক্ষেত্রে ওকে, এখন যদি আমি এটাকে এটা কি দেখতেছি ফিল্টার, এখানে ফিল্টারে ক্লিক করে দেখি কি হয়, হ্যাঁ এখান থেকে আপনি কালার, হ্যাঁ এখান থেকে আপনি কিছু একটা কালার আগে বেশি, দেখেন এটা কালার একদম বেশি একদম কম, এখান থেকে আপনি কালার ঠিক করতে পারেন, দেখেন এখান থেকে আপনি কালার ঠিক একদম সাদা কালো দিতে পারেন, দেখেন ওয়াও খুব সুন্দর ফ্রেন্ডস। আমি এই কালারটাই দিচ্ছি, যে কোনো একটা দিতে পারেন, এটা দিচ্ছি একটু ভালো লাগতেছে কালারটা, ওকে এখান থেকে আপনি কালার দিয়ে দিলাম। তারপরে মোর ফিল্টার এখানে দেখা যেতেছে, আরও অনেক কিছু রয়েছে, ও মাই গড, ও মাই গড, দেখেন ফ্রেন্ডস সত্যি এখানে অনেকগুলা, অনেক অনেক, আমার মনে হয় এখানে কমপক্ষে হাজার হাজার হবে, যদি নিচে নেই বাদ দিলাম আর নিতে হবে না। তবে উপরে দেখতে পাচ্ছেন এখানে প্রিমিয়াম একটা ট্যাপ করলাম, দেখি প্রিমিয়ামও কী রয়েছে, এখানে অনেকগুলো ফিচার্স রয়েছে এবং মাই ফিল্টার্সও এখানে, এখানে কিছুই না, এখানে ইম্প্রুভ করতে পারেন, ইনপুট ফাইলও করতে পারেন ফ্রেন্ডস। সত্যি এখান থেকে আপনি একে একে খুঁজে খুঁজে এখান থেকে আপনি স্টাইল করতে পারেন, এখানে আপগ্রেড করার কথা বলতেছে, এখানে আপগ্রেড করে নেবেন এখান থেকে, এই যে দেখেন এখানে একটা ট্যাপ করবেন হয়ে যাবে, সাইজ দেখতে পাচ্ছেন এই যে আপগ্রেড করে এখান থেকে এরকম করে নেবেন একে একে, আপনার জন্য খুব সুবিধা হবে। আপনি যদি ফটোশপের কাজ ভালো করতে চান, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি আপাতত, আপনি এখান থেকে এটাকে ডিলিট করে দিচ্ছি, করতে পারেন একদম ইজিলি। আর এটা যে ওভারলে, ওভারলের মধ্যে এই ওভারলেটা শুধু আপনি কাইনমাস্টারই পাবেন, এই ওভারলের মধ্যে দেখেন ও মাই গড কাস্টম, তারপরে লিক্স, তারপরে এখানে ফ্রাস, তারপরে স্কাই, ও মাই গড অনেকগুলো রয়েছে, আবার মোর নিচে রয়েছে, হয়তো আরও অনেকগুলো রয়েছে, দেখেন দেখেন স্টাইলের কোনো শেষ নাই। আমি এখান থেকে দেখি এটাতে কী করা যায়, এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে এটার ব্যাকগ্রাউন্ড হয়তো চেঞ্জ হবে ফ্রেন্ডস, এরকম কিছু একটা হবে, জানি না এটা কী করে, এখান থেকে কিছু তো একটা আছে ফ্রেন্ডস। তবে আপনি যদি করেন এখান থেকে দেখেন ফেল টু ডাউনলোড, আমার এখানে ইন্টারনেটে কানেকশন দিতে হবে ডাউনলোড করার জন্য, তবে আমি এখন ইন্টারনেট কানেকশনটা দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য ফ্রেন্ডস, সাথেই থাকুন। আর আমি সবসময় আমার মোবাইলের ওয়াইফাই দিয়ে আমি ল্যাপটপ চালাই, যার কারণে এখন আমি মোবাইলের ওয়াইফাইটা ল্যাপটপে কানেক্ট করতেছি। কীভাবে আপনি আপনার মোবাইলের ওয়াইফাই দিয়ে ল্যাপটপ চালাবেন এই সম্পর্কে ভিডিও দেওয়া রয়েছে, আই বাটনে ক্লিক করে দেখে নেবেন। এখন ডাউনলোড করবো ফ্রেন্ডস, দেখি এই যে ঘুরতেছে। যদি ফ্রেন্ডস নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ডাউনলোড তো হয়ে গেল, তবে ডাউনলোড হওয়ার পরে কোথায় গেল, এই যে ও মাই গড, ও মাই গড, দেখেন ফ্রেন্ডস সত্যি খুব ফাটাফাটি একটা ফিচার্স, সত্যি এটা দিয়ে আপনি খুব সুন্দর সুন্দর স্টাইলের আপনার যা চাইবেন তাই করতে পারবেন, অনেক সুন্দর সুন্দর এখানে আপনি দেখেন, অনেক সুন্দর সুন্দর। আমি এখান থেকে অন্য একটা দিচ্ছি আপনাকে দেখানোর সুবিধার্থে, আমি এখান থেকে একটা এটা দিচ্ছি, ডাউনলোড করে দেখি কি হয়। আমি আগে জানতাম না এটা দিয়ে আপনি খুব সুন্দর সুন্দর আপনার থাম্বনেল তৈরি করতে পারেন, আপনার ফটোশপের কাজ করতে পারেন,
কোনো ধরনের থার্ড পার্টির বিশাল বড় বড় অ্যাপসের কোনো প্রয়োজন হবে না। ডিফল্ট হিসাবে আপনি আপনার ল্যাপটপ থেকে এটাতে করতে পারেন। দেখেন এটাতে আমি করে ফেললাম। এই যে ফ্রেন্ডস, আশা করি এইভাবে করলে আপনি, ও মাই গড, নিচে অনেক কিছু রয়েছে, দেখি এখানে কি, দেখি দেখি এটা কি, দেখেন এটার অনেকগুলো ফিচার্স রয়েছে। এখানে আপনি রোটেট করতে পারেন, এগুলোকে ঘোরাতে পারেন, এখানে হয়তো কালার একটু বেশি করতে পারেন ইচ্ছা করলে, দেখেন হ্যাঁ এখান থেকে কালার একটু আগে বেশি করতে পারেন, একটু লাইট দিতে পারেন, এখান থেকে এটা দিয়ে মনে হয়তো একটু এদিক সেদিক করতে পারেন। এখানে দেখেন অনেক কিছু রয়েছে, এটা কি, এগুলো হচ্ছে আমাদের যে লোগোর ভিতরের আশেপাশের লেখাগুলো, এদিক সেদিক হচ্ছে। আপনি এরকমভাবে একে একে সব কিছু যখন করে ফেলবেন, আরও অনেক কিছু রয়েছে, আমি এখানে থ্রি ডট পিনও দিচ্ছি, দেখেন এখানে অনেক কিছু রয়েছে, এই যে অটো ব্রাশ সব কিছু রয়েছে, দেখেন এখানে অনেক কিছু রয়েছে, আপনি এখান থেকে করতে পারেন। এখানে ডান পাশেও রয়েছে, আপনি একে একে সময় করে শিখে নেবেন, তারপরে সেভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন, আমি দেখি ওপেন ফটো, আর এটা কি, ওকে, এটা সেভিং করার জন্য এই যে এখান থেকে, এই যে আপনার ডান পাশে উপরে এখানে একটা ক্লিক করবেন, করে এখান থেকে এটাকে, এই যে ইউজ ফ্রি এক্সপোর্ট, এখানে আপনাকে ট্যাপ করতে হবে, করে এখান থেকে আপনি কি সাইজের ছবিটা সেভ করবেন। একদম সুপার সুপার একটা অ্যাপস ফ্রেন্ডস। এখান থেকে ইমেজ আপনি কি সাইজের পিএনজি নিতে পারেন, আমি পিএনজি দিচ্ছি, তারপর আপনি যদি ক্রপ করতে চাচ্ছেন এখানে, আমি ক্রপ করতে চাচ্ছি না, সেভ অ্যান্ড কপি এখানে একটা ট্যাপ করব, তারপরে আমি এটাকে আমার ডেস্কটপে দেব এবং এখানে লিখতেছি টেস্ট, তারপরে আমি দিয়ে দিলাম এটাকে সেভ, দেখি কি হয়। ফ্রেন্ডস সত্যি এটা এত এত সুপার একটা অ্যাপস, আপনি যদি ব্যবহার না করেন তো আপনি সত্যি কল্পনা করতে পারেন না যে এটা এত সুন্দর। এটাকে আমি ফটোটাকে এখন আমি বড় করে আপনাকে দেখাচ্ছি ভিউ করে, এতক্ষণ যে আমরা ফটোটা কি করলাম, এই যে এটার ভিতরে এটাকে আমি একটু ছোটো করে ফেললাম, এই যে এখান থেকে একটু সাইটে নিয়ে নিলাম এটা, আর এই যে এখন যে এখানে ভিউ করলাম এটা, এটাকে একটু ছোটো করি, ওকে, দেখি ফটোটা কি হইল। ফ্রেন্ডস দেখেন এই যে এখানে কিন্তু একটা জিনিস শিখতে পারলাম, আপনাকে যদি একটু টেনে বড় করি, আমার এই লোগোর মধ্যখানে গুল একটা চিহ্ন রয়েছে, কিন্তু এখানে কিন্তু এটা নাই, অর্থাৎ এটা ডিফল্ট হিসাবে দিয়ে দেয় এডিটিং করার ক্ষেত্রে, কিন্তু এখানে কিন্তু নাই। তবে ব্যাকগ্রাউন্ডটা দেখেন অনেক সুন্দর, আর যদি পুরাতন ফটোটা দেখেন এটা হচ্ছে পুরাতনটা, অর্থাৎ আমার আগেরটা, আর এটাকে আমি একটু এরকম করে ফেললাম। আপনি ইচ্ছে করলে আরও স্টাইলিশ আরও অনেক কিছু করতে পারেন। এখন কথা হচ্ছে এই ভিডিওটা কি আপনার একটু পছন্দ হয়নি, ভালো লাগেনি, লাগলে একটা লাইক করবেন অবশ্যই। অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। এরকম নতুন নতুন টিপস অ্যান্ড টিউটোরিয়ালস নিয়ে আবারও দেখা হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।